আজিকার যে বিষয় আমি নেই আসছু এ বহুত হি সিরিয়াস ম্যাটর তেণু আপন খ্যামখ্যালি নেবে নি। আজ আমি আলোচনা করিবা যে বিনা কোচিং জয়েন করিকি 40 ডেজ এবং 50 ডেজ মধ্যে জন কেমিতি প্রিপারেশন কলে সিটি এন্ট্রান্স কোয়ালিফাই করি পারিব। ওকে, তো এবে তো অনলাইন বি আরম্ভ হয়েগলানি, বহুত পিলা পকাই বি সারলেনি, পড়াপড়ি মধ্যে আরম্ভ করে দিয়েছন্তি। তো আলোচনা করিবা আমি প্রথমে দেখিবা যে কতটা ক্যাটাগরি পিলা রয়েছন্তি যো মানে পকাইছন্তি। কিছু পিলা অছন্তি ফ্রেশ পিলা যো মানে জাস্ট প্লাস টু পাস করিছন্তি, যো মানকু কি সিলাবস খালি জানিছন্তি এবং সিটি গাইড কিনিকি বসিছন্তি, যো মানকু কিছু জানা নাহি কোন পড়িবে কোন করিবে মনরে বহুত কোশ্চেন আসতব। আউ কিছু পিলা অছন্তি যো মানে আগরু এক্সাম দেইছন্তি, থরে দেইছন্তি, দুই থরে দেইছন্তি, তিন থরে মধ্যে দেইছন্তি, কোয়ালিফাই করি পারি নাহান্তি, পুনি এবর্ষ আউ থরে ট্রাই করুছন্তি। তো এঠি আজি আমি আলোচনা করিবা যে আমি পড়িবার কো মেথড চেঞ্জ করিবা না কেমিতি পড়িবা, কেতে সময় পড়িবা এবং যদি আমি পড়িবা তাহলে কোন পড়িবা যাহা ফলে আমি কম কম দিন মধ্যে কোয়ালিফাই করি পারিবা। তো প্রথমে মু গোটে কোশ্চেন র আনসার দেওয়া পাই চাহিবি বা গোটে মনরে সমস্ত গোটে প্রশ্ন আসতব যে আমি কোন পড়িবা, আমি কোন পড়িবা এবং দ্বিতীয় প্রশ্ন আসিপারে কেমিতি পড়িবা, তারপরে প্রশ্ন আসিপারে কেতে সময় পড়িবা। ওকে, এবং আউ এক প্রশ্ন যোটা কি কাহি মনে আসু নথিব যোটা কি সমস্ত জাঁয়া নিহতি দরকার প্রত্যেক কম্পিটিটিভ স্টুডেন্ট মানুষ বহুত ইম্পর্টাট, তাহা হচ্ছে কোণ কোণ আমি পড়িবানি তাহা মধ্যে আমি জাঁয়া নিহতি দরকার। ওকে, কোণ আমি পড়িবানি, তাহলে আসুন ডিসকশন করা প্রথম প্রশ্নর আমি কোণ পড়িবা। এই প্রশ্নটা যদি আমি আলোচনা করিবা তাহলে আমি সিলাবস কু দেখা পড়ব, প্রথমে সিটির সিলাবস কোণ রয়েছে। তো এবর্ষ সিটির যে সিলাবস রয়েছে সিলাবসের কিছু চেঞ্জেস হয়নি, বিষয়ের কিছু চেঞ্জেস হয়নি, কিন্তু মার্কের চেঞ্জেস করা যাইছি। আগরু যে আপন মানে এক্সাম দেউথলে 100 মার্ক রহুথলা, কিন্তু এবর্ষ তাকু কমেকি 90 মার্ক করে দিয়া যাইছি। তাহলে আসন্তু নজর পকাইবা, সম্পূর্ণ অ্যানালিসিস করিবা সিটির সিলাবসরে কোণ কোণ রয়েছে। প্রথমে দেখুন সেকশন ওয়ান, সেকশন ওয়ান আপনার রয়েছে 30টি কোশ্চেন, 30 মার্ক রয়েছে, 30 কোশ্চেন পাই 30 মার্ক। তো এটি দেখুন যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, এটি আপনার বেশি কিছু পড়িবার না, 5 মার্ক গোটে আপনার প্যাসেজ আসব যোটা কি আপনার দেখিকি লেখিবার অছি, এবং এই প্যাসেজ কু প্র্যাকটিস করিবা পাই আপনার গোটে সিটি গাইড কিনিবা পাই পড়িব, এবং সেটি যে প্র্যাকটিস সেট রহিথিবো তা মধ্যে যে সব প্যাসেজ রহিথিবো তাকু প্র্যাকটিস কলে মধ্যে আপনার আইডিয়া আসিযিব, এবং যে 5 মার্ক আউ আসব এটি আপনার গ্রামার আসব। আপনার সিম্পলি যদি গ্রামার যে ইংলিশ গ্রামার রয়েছে সিম্পলি দেখন্তু, বেশি ভিতরকু যাঁতু না, জাস্ট সিম্পলি গ্রামার কু দেখন্তু, এটা হয়েযিব, এটি বেশি কিছু টাইম দেওয়া পাই পড়িব না। তারপর রহিলা যে রিজনিং র যে 5 মার্ক রহিলা, এটি আপনার 5 মার্কটা কম লাগু থাইপারে, কিন্তু এহা হি আপনার কোয়ালিফাই হওয়ার সাহায্য করিব। যদি আপনি চাহিবে এই 5 মার্কর আপনি চাইলে 5 মধ্যে রখিপারিবে, ওকে, 5 রু আপনার 5 বি চাইলে রখিপারিবে। তেণু আপনার রিজনিং র গোটে বুক কিনা পাই পড়িব, যোটা কি আপনার গোটে আরিহান্তর গোটে আসুছি, গোটে বুক আসুছি, তাকু বি আপনি যদি কিনিকি প্রত্যেক চ্যাপ্টার কু যদি আপনার প্রত্যেক চ্যাপ্টার কিছু কিছু কোশ্চেন বি যদি আপনার করিবে তাহলে মধ্যে আপনার 4 কিংবা 5 নিহাতি আপনার রখিপারিবে। তারপর আসলে যে জেনারেল অ্যাওয়ারনেস আউ যে আপনার রহিলা টিচিং অ্যাপ্টিচ্যুড, এই দুইটা যে জিনিস রহিলা টিচিং অ্যাপ্টিচ্যুড যেটা এইটা আপনার যদি আপনার নিজে প্রিপারেশন করছেন তাহলে এ আপনার যে গাইড বহি আপনার পাইপারে টিচিং অ্যাপ্টিচ্যুড, এবং এই যে 5 মার্ক যে জেনারেল অ্যাওয়ারনেস রহিলা, এটি যে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে এই জেনারেল অ্যাওয়ারনেস এ সহ রিলেটেড হি থাই। ওকে, তেমন দেখুন যে টিচিং অ্যাপ্টিচ্যুড রহিলা এ বহুত হি কনফিউজন চ্যাপ্টার, এটি ভুল হওয়ার বহুত সম্ভাবনা থাই। আপনার চেষ্টা করবে যে আপনার যেত কনফার্ম লাগবে আপনার সেটি করার চেষ্টা করবে, ডাউটরে কেবে বি করবে না। প্রথম কথা মুছি যে যেত আপনার করি আসব তিনটা হল কিংবা চারিটা হল যেত আপনার কনফার্ম রহিলা সেত করবে, তার যেটা আপনার ডাউটরে কেবে বি করবে না, কিন্তু না যদি টিচিং অ্যাপ্টিচ্যুড আপনার ডাউটরে করছেন 50% বি চান্সেস নেছেন তাহলে এ ভুল হওয়ার হি সম্ভাবনা রয়েছে। ওকে, এবার দেখিবা এর সেকশন টু রে কোণ রয়েছে। সেকশন টু রে দেখুন নম্বর ওয়ান রয়েছে ওড়িয়া, ওড়িয়া গ্রামার যেটা কি বহুত হি ইম্পর্টাট, এবং
आपण ओडिया ग्रामर पे जदि टाइम दउछंती ताहले एटा आपण को क्वालिफाई पे बहुत ही हेल्प करिवो काहेकि ना ओडिया ग्रामर आपण बही फॉलो करि परिबे जो हाई स्कूल रो बुक जते सब अछि फॉलो करि परिबे आपण हाई स्कूल रो बुक भी जदि फॉलो करछंती डेली घंटे दि घंटा लेखा आपण देखुछंती ताहले 100% आपण 10 रु 12 13 मध्ये आपण मार्क एठी रखि परिबे ओके तापर देखंतु मैथमेटिक्स जो अछि 15 क्वेश्चन रही छि 15 मार्क रही छि मैथमेटिक्स रे तो मैथमेटिक्स आपण कोन करिवे आपण को प्रथम बेसिक जानिया पई पडिवो स्टार्टिंग रु मु कहू छि जे सिटी पई जो माने प्रिपरेशन करू छंती सिटी रो सिलेबस ता बहुत बडो किंतु एहा गुटे मेरिट होउ छि कोन ना एठी हम को बेसी डेप्थ रु पढिबार नाही प्रत्येक जिंस रो हम को बेसिक जानिबार छि फंडामेंटल जिंस जानिबार छि सेही बढ़िया मैथ रे जहा जहा सब सिलेबस रे दिया है छि आपण देखिनाबे सिलेबस कोन कोन दिया है छि तर प्रत्येक जिनस को अपन टच करके जानतु एवं तर बेसिक बुझाय पे चेष्टा करंतु बेसी भीतर को जानतु नाही एवं जदि मैथमेटिक्स रे अपन आरएस अग्रवाल रो जदि बही को फॉलो करि परबे ताहा भी बेटर रहइबो हला मो रेकमेंड करबे सेई बही अपन फॉलो करंतु आरएस अग्रवाल एवं एठी जहां सब अछि मैक्सिमम चैप्टर सेठी कवर कर रहै छि एवं जदि किछो चैप्टर नाही अपन हाई स्कूल बही मध्य फॉलो करि परबे मैथमेटिक्स पे तब देखियो जनरल साइंस आ जो साइंस रहला अपन को ए दीटा पे अपन 6 to 10 पर्यंत आपण को जते भी सब बही रहला हिस्ट्री ज्योग्राफी पॉलिटिकल साइंस साइंस प्रत्येक बही को आपण फॉलो करि परिबे आपण 6 रु 10 पर्यंत बही को पढंतु बाकी बही किसी आपण को पढिबा दरकार पडिबो नाही जदि भी नाही बहुत जल्दी आपण जोगाड़ करंतु एवं कलेक्शन करके आपण बहुत जल्दी पढिबा आरंभ करि दियंतु एतिक जिंस मु कहिबि जदि जेस पई एक्स्ट्रा जदि आउटके टाइम आपण देई परिबे ताले अरिहंत गोटे बही मिलू देखिए मार्केट रे 185 की केते रेट अच्छी ताकू नहीं कि आप पढ़ी पारे जब एक्स्ट्रा डाटा किसी पाइप चाहूँगी किंतु मुँह कह 6 to 10 पर्यंत आपड़ ओडिया कि इंग्लीश मीडियम कौन सी बही पढ़ु जनरल साइंस कि साइंस जहाँ सब आप सिलेबस रही है या फलो करूँ आप सक्सेस निहाती आपंकर जो ये जनरल साइंस आउ सोशल साइंस आउ जो साइंस जो आप 30 मार्क जो रही आप निहाती 20 प्लस मार्क आप स्कोर करें ओके तो एबे जानिले जे को बही पढ़िबा एवं कौन पढ़िबा प्रथम मु कहूँ जे सिटी पई जो माने प्रिपरेशन करुछंती आमको बेसी डेप्थ पढ़िबा नाही आमको प्रत्येक चैप्टर को टच करिबार अछि बहुत इजी इजी क्वेश्चन बेले बेले पकाई ओके एबे हमें जानिबा प्रथम जानिले हमें कौन पढ़िबा एबे हमें जानिबा केमिति पढ़िबा केमिति पढ़िया पई पढ़िबा आमको बा को टाइप रो आमे पढ़िबा जहाँफल कि आमे सक्सेस पाई परिबा देखंतु प्रथम मु कहिबी जे डेडिकेशन दरकार काहेकि ना आमे 40 रु 50 दिन मध्ये जदि क्वालिफाई करिबा ताहले प्रथम जिनस होउछि जे पढ़ा प्रति आमको डेडिकेशन दरकार जेमिति कि आपन को प्रत्येक समय रे आपन को सिलेबस ही देखा जाउथबो आखि सामना रे केवल सिटी रो सिलेबस देखा जाउथबो एवं एग्जाम डेट ही मने पडुथबो जे एग्जाम केते दिन रहिला डेडिकेशन दरकार जदि आपण बाध्य हो कि पढ़ुचंती ताहले आपण केबे भी सक्सेस हो पारिबे नाही ओके एवं ऑल टाइम बेस्ट मु गोटे आपण को कहिबी जोटा कि आपण निहाती सक्सेस हो पारिबे जदि आपण डायरी मेंटेन करके पढ़िबे पढ़ा जब आप 40 दिन आप टोटाली डायरी मेंटेन करेंगे डायरी मेंटेन माने कौन आपन को प्रत्येक दिन 8 to 10 घंटा परिश्रम करने पड़ो एवं 8 to 10 घंटा जो आप परिश्रम करेंगे आपन को डायरी मेंटेन कर पढ़ापी पड़ो डायरी मेंटेन माने मुझे से कथा कहूँ डायरी मेंटेन माने हूँ आप छोट डायरी किणवे कि खाता भी करती आपंकर टोटाल आप प्रत्येक दिन 8 to 10 घंटा 8 to 10 hours आप कौन पढ़ले आप जानवा दरकार 8 to 10 घंटा आप कौन पढ़ले डायरी मेंटेन होकर रहा दरकार बहुत पिला एमती भी था जो मैंने बही धरिकी बसी थे 2 घंटा 3 घंटा किंतु देखला बेलू टोटाली पाठ किसी पढ़ी नथिबे तेणु मु कौन कहूँ गोटे चैप्टर को आपन देई पारे 1.5 hour तापर आप चैप्टर को चेंज करंतु 1.5 hour गोटे चैप्टर को दियंतु आप चैप्टर चेंज करंतु एवं ए जो 1.5 hour जो जिनस पढ़िले आपंटा डायरी मेंटेन करके रखंतु जे एतिक एतिक समय 8 to 9 कि 9 to 10 पर्यंत मुझे यही चैप्टर को पढ़िली यह कर कारण मुझे यह कर कारण हूँ कौन ना सक्सेस हो गोटे जोटा कि मूल मंत्र हूँ रिविजन
যদি আমি কোণ পড়লে তাকে যদি আমি রিভিজন ন করি দুই দিন তিন দিন মধ্যে তাহলে সে পড়ার মূল্য কিছু রহবনি এবং আমি যে টাইম দিয়ে থাকা 6 ঘন্টা 8 ঘন্টা কিংবা 10 ঘন্টা প্রত্যেক দিন তার ভ্যালু মধ্যে কিছু রহব না তেমন মোস্ট ইম্পর্টাট হচ্ছে কোণ না আমি রিভিজন করা পড়ব ওকে সেইপাই আমি জাঁয়া কমিটি যে দুই দিন তো আমি কোণ পড়ি তো সেইপাই কুচি যে আমি ডায়রি মেন্টেন করা পড়ব যদি আপনার ডায়রি মেন্টেন করি পড়ুত তো আপনার 100% সাকসেস হবে কিন্তু কেতে পর্যন্ত না যেতে পর্যন্ত এক্সাম অছি সেতকি পর্যন্ত আমাকে এইভাবে পড়া পড়ব টোটালি আপনার মাইন্ড কু ডাইভার্ট করতু না কন্টিনিউ এক্সাম পর্যন্ত পড়ন্তু তারপরে দেখিবা এবে মু টাইম কইলি যে 8 থেকে 10 ঘন্টা আপনার পড়া পড়ব সে নয় ফ্রেস পিলা হইথান্তু কিংবা সে পুরোনা পিলা হইথান্তু কিংবা যে হইথান্তু না কাহি যদি 8 থেকে 10 ঘন্টা জন পরিশ্রম করুচি ডায়রি মেন্টেন সে করুচি এবং প্রপর সে রিভিজন করুচি তাহলে সে 100% সাকসেস হব তারপরে দেখিবা আউ আমাকে মেটেরিয়াল কোণ দরকার আর জিনিস হচ্ছে প্র্যাকটিস সেট প্রিভিয়াস ইয়ার আপনার কোশ্চেন কলেকশন করতু কিংবা মার্কেটের যে সব প্র্যাকটিস সেট মিলুচি পুরোনা বর্ষর মধ্যে আপনার কলেকশন করে পারবে তাকে আপনার আনালিসিস করতু দেখন্তু যে কো টাইপ কোশ্চেন আসছে আপনার দেখবে গোটে জিনিস যে চ্যাপ্টার প্রত্যেক চ্যাপ্টার কোশ্চেন আসুচি কিন্তু বেশি ডেপ্থ আসু না তেমন কুচি কোণ না বেশি ডেপ্থ কু জানতু না প্রত্যেক চ্যাপ্টার কু আপনার প্রত্যেক চ্যাপ্টার কনসেপ্ট কু প্রথমে ক্লিয়ার করতু ওকে এবং আউ গোটে জিনিস হচ্ছে আপনার 20 ডেজ কমপ্লিট কলাপরে 20 দিন আপনার পড়ি সারা পরে কোণ করবে যেমি 20 দিন পড়ি সারবে তাপরে আপনার সেট প্র্যাকটিস করবে আরম্ভ করবে কোণ করবে সেট প্র্যাকটিস যেটা কি বহুত ইম্পর্টাট সেট প্র্যাকটিস আপনার করতু এ করা নিহতি জরুরি তাপরে দেখবা কোণ পড়বানি আমি জাঁলে কোণ পড়া প্রথম কহিলি যে প্রথমে আমি সিলাবস অনুযায়ী পড়া কমিটি পড়া এধ্যে কহিলি কেতে সময় পড়া এধ্যে কহিলি যে 8 থেকে 10 ঘন্টা আমি পরিশ্রম করা পড়ব তাহলে আমি 40-50 ডেজ মধ্যে নিহতি সাকসেস পাইপার তাপরে কোণ পড়বানি বহুত ইম্পর্টাট কোণ পড়বানি কোণ পড়বানি না সিলাবস কু ছাড়িদেলে বাকি যা সব জিনিস রহিলা বাকি আমি কিছু পড়া না প্রথম মুখুছি যে সিলাবস কু ছাড়ি বাকি জিনিস যা রহিলা আমি সেগুলা টোটালি পড়বার না ওকে আউ কিছু জিনিস মুখে চাহুছি যে আপনার যদি 40 দিন রুটিন গোটে তৈরি করছেন এবং এই মেথড আপনার যদি পড়া আরম্ভ করছেন আপনার ডিস্টর্ব করা কিছু জিনিস রহব যেঠু কি আপনার দূরেকে রহবা পড়ব এই জিনিসটা আপনার জাঁয়া নিহতি দরকার প্রথম জিনিস হচ্ছে কোণ না প্রথম জিনিস হচ্ছে যেটা কি আপনার ডিস্টর্ব করব বা আপনার যে ডেস্টিনেসন আপনার ভাবুমান যে মু কিছু দিন যে 40 ডেজ কিংবা 50 ডেজ মধ্যে আপনার পড়ি কি সিটি এন্ট্রান্স কোয়ালিফাই করবে আপনার অটকাইব প্রথম অটকাইবার প্রথম জিনিস হচ্ছে মোবাইল ফোন যদি আপনার মোবাইল কু পড়িবার ইউজ করছেন তাপাই আপনার গোটে টাইম দিও যে মু ঘন্টে কিংবা 2 ঘন্টা মোবাইল পড়িবি বাকি জিনিস বহি পড়ি যদি আপনার বারম্বার ফোন কু যদি ইউজ করবে তাহলে আপনার কেবে বি 8 থেকে 10 ঘন্টা পড়িপারে না এখন গ্যারেন্টি দিয়ে কুচি কেবে আপনার পড়িপারে কিন্তু যদি আপনার মোবাইল পড়ুছেন ঠিক আছে কিন্তু বেড়ে বেড়ে মাইন্ড মধ্যে ডাইভার্ট হয়ে যাব আপনার কোণ পড়া বসিবে সে কথা ভুলে যাবে অটোমেটিকালি ওকে তেমন চেষ্টা করবে ফোন টু দূরে রাখা তাপরে দ্বিতীয় হচ্ছে ফ্রেন্ড সার্কেল এ বহু ইম্পর্টাট 40-50 ডেজ আপনার কেবল মাইন্ডে গোটে জিনিস রাখবার অছি যে মু এক্সাম কেমিতি কোয়ালিফাই করিবি এবং 8 থেকে 10 ঘন্টা যদি আপনার পড়ারে টাইম দেউছেন তাহলে অবভিয়াসলি আপনার কেবে বি খেলা কিংবা অন্য কিছু কাম করা কিংবা টাইম পাস সাঙ্গ মান সহ বুলাবুলি করা কেবে টাইম পাইবে না আর যদি আপনার ভাবুবে যে মু দুই দিন বুলি দেবি তারপরে পড়িবি তাহলে মনে রাখতু কেবে বি সাকসেস পাইপারে না গোটে জিনিস দরকার ডেডিকেসন দরকার তাহলে যাই আপনার পাইপারে কাহি না সিটি এন্ট্রান্স এই এন্ট্রান্স পিলা কো পিলা 2 বর্ষ হল ট্রাই করছি কো পিলা 3 বর্ষ হল ট্রাই করছি কো পিলা 5 বর্ষ হল ট্রাই করছি ওকে তেমন আপনার এই 40 ডেজ ফুল ডেডিকেসন রহবা পড়ব ফুল ডেডিকেটেড রহবা পড়ব পড়া প্রতি ওকে ওকে ঠিক আছে আউ যদি কিছু আপনার প্রোবলেম রয়েছে তাহলে আপনার কমেন্ট বক্সে লিখবে আউ আপন পড়াপড়ি করন্তু ডেডিকেটেড হইকি পড়াপড়ি করন্তু সাকসেস নিহাতি পাইবে 100% পাইবে আপনকে এই অটকাই পারিবেনি
ଯଦି କିଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ ରୁହେ ଆପଣ କମେଣ୍ଟରେ ବକ୍ସରେ ଲେଖିବେ, ଆମେ ଆପଣଙ୍କ ସହିତ ରହିଛୁ ସବୁବେଳେ ଏବଂ ଆପଣଙ୍କର ସଫଳତା ହିଁ ଆମର ଲକ୍ଷ୍ୟ। ଆପଣ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ, ସକ୍ସେସ୍ ନିହାତି ହେବେ। ଓକେ, ଥ୍ୟାଙ୍କ ୟୁ।